সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাষা দিবসের র্যালিতে বাধা দিয়েছে পুলিশ। পরে র্যালি করতে দিলেও মাইক ও ব্যানার ব্যবহার করতে দেয়া হয়নি। শুক্রবার দুপুরে নগরীর মীরাবাজার থেকে বিএনপির জামানবলয়ের নেতারা ভাষা দিবসের র্যালি করতে চাইলে এ সময় পুলিশ তাদের র্যালিতে বাধা দেয়। আমরা শুধুমাত্র জাতীয় পতাকা ব্যবহার করব। এর পরে মাইক ও ব্যানার ছাড়া র্যালি করেন নেতাকর্মীরা। র্যালিতে নেতৃত্ব দেন সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, ইমরান আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিমুদ্দিন লস্কর, প্রভাষক আজমল হোসেন রায়হান সহ সিনিয়র নেতৃবৃন্দ। পরে র্যালিটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।